মালয়েশিয়ায় বিধিনিষেধ শিথিলীকরণ এবং এসওপি হালনাগাদ নীতিমালা নিয়ে ভাবছে সরকার। মালয়েশিয়ার সিনিয়র প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সের হিসামউদ্দিন হোসেন বলেছেন, কোভিড-19 মহামারী পর্যায়ে প্রস্তুতির জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম এসওপি সমন্বয় এবং শিথিলীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছেন আরও তিনজন মন্ত্রীর সঙ্গে। তিনি বলেন, বাকি তিনজন হলেন স্বাস্থ্যমন্ত্রী খায়রে জামাল উদ্দিন, অর্থমন্ত্রী টেঙ্কু দাতুক সেরি জাফরুল আব্দুল আজিজ এবং যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী তানশ্রী আনোয়ার মোসা। 2রা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুবের সভাপতিত্বে মহামারী ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ কমিটি একমত হয়েছে যে জাতীয় নিরাপত্তা পরিষদের অধীনে দেশের মহামারী ব্যবস্থাপনার প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার জন্য সিনিয়র মন্ত্রী হিসেবে আমি তিনজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করব। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, আমি শীঘ্রই তাদের সাথে বিস্তারিত আলোচনা শুরু করছি এবং এসওপি সমন্বয় এবং এন্ডেমিক পর্বের প্রস্তুতির জন্য অন্যান্য শিথিলতার বিষয়ে যৌথ সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠকে বসব। হিসামউদ্দিন বলেন যে তিনি 2রা সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, দেশটি এন্ডেমিক পর্যায়ের দিকে যাচ্ছে এবং পরবর্তী মাসের শেষের দিকে এই পর্যায়ে রূপান্তর শুরু হবে। হিসামউদ্দিনের এই বক্তব্য থেকে জানা যাচ্ছে, আগামী অক্টোবরের শুরুর দিকে হয়তো মালয়েশিয়ায় শতভাগ শিথিলীকরণ বাস্তবায়িত হতে পারে, কারণ ততদিন পর্যন্ত মালয়েশিয়ার 80% জনগণ এবং প্রবাসীকে করোনার সম্পূর্ণ 2 ডোজ টিকা দেওয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। হিসামউদ্দিন বলেন, এন্ডেমিক পর্যায়ের প্রস্তুতি হিসেবে সরকার নতুন স্বাভাবিক জীবনে যথাসম্ভব স্বাধীনতার সাথে তাদের দৈনন্দিন জীবন যাপনের অনুমতি দেওয়ার জন্য উপযুক্ত শিথিলতা খুঁজছে। তখন মালয়েশিয়ার জনগণ এবং প্রবাসীদের জীবনযাত্রা কেমন হবে সেটি আগে থেকেই ঠিক করতে হবে। হয়তো আমরা তখন পুরোপুরি ভ্যাকসিন দেয়া হলে কারখানাগুলো খুলে দেব শতভাগ যানবাহন ব্যবস্থা, তবে তখন মানুষের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম কেমন হবে সেটি এখনই নির্ধারণ করতে হবে। সেজন্যই বাকি 3 মন্ত্রীর সঙ্গে আমি বৈঠকে বসছি এ ব্যাপারে বিস্তারিত নীতিমালা তৈরি করতে। একই সময়ে সরকার অর্থনীতি পুনরুজ্জীবিত করার এবং মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার সময় মানুষের জীবন ও জীবিকা উভয় রক্ষায় উদ্বিগ্ন রয়েছে। হিসামউদ্দিন বলেন, এসওপি শিথিলীকরণ সম্ভবত বিভিন্ন কারণে মানুষকে আন্তরাজ্য ভ্রমণের অনুমতি এবং অর্থনৈতিক খাত খুলে দেবে। যাই হোক, অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে, কারণ এতে মানুষের স্বাস্থ্য এবং জাতীয় নিরাপত্তা জড়িত রয়েছে। হিসামউদ্দিন আরও বলেন যে তিনি এনএসসিকে নির্দেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেয়া এসওপি এবং শিথিলতা আপডেট করতে হবে যাতে এটি সহজে বোঝা যায়। উল্লেখ্য, মালয়েশিয়ার ন্যাশনাল রিকভারি কাউন্সিল বা এনআরসির নতুন চেয়ারম্যান হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পরেও তিনি এনআরসির চেয়ারম্যান রয়ে গেছেন। বলা হচ্ছে, ইসমাইল সাবরি ইয়াকুবের আস্থাভাজন হিসেবেই তিনি একটি বড় চরিত্র এখানে রূপায়ণ করছেন এনআরসির চেয়ারম্যান হিসেবে। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।